সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি সপ্তাহের মতো আমরা আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্প কাবেরী ঘোষের লেখা গুরুদেবের আশীর্বাদ। গল্পের সূত্রধার আমি অলিভিয়া, গল্প পাঠে ও ব্রহ্মানন্দ চরিত্রে জয়দীপ লাহিড়ী, ভগবান রাম তুর্জানন্দ এবং বিহারী ভদ্রলোকের চরিত্রে দেবাংশু ঘোষ, পোস্টার ডিজাইন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার, সাউন্ড অ্যান্ড ভিডিও এডিটিং টিম সফটওয়্যার। শুরু হচ্ছে কাবেরী ঘোষের লেখা গুরুদেবের আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দুই শিষ্য ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুর্জানন্দ। এই দুইজন শিষ্য গভীর তপস্যার জন্য হরিদ্বার গিয়েছিলেন। যখনকার কথা বলছি তখন শ্রীরামকৃষ্ণদেব পরলোক গমন করেছেন। গুরুর আদেশেই দুজন শিষ্য এই গভীর তপস্যায় নিয়োজিত হয়েছিলেন। কৃচ্ছ সাধন না করলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না, তাই ব্রহ্মানন্দ ও তুর্জানন্দ গ্রামের শেষ প্রান্তে একটি কুটির করে থাকতেন। সারাদিন মাধুকরি করে সন্ধ্যেবেলা কুটিরে ফিরতেন, তারপর কাঠকুটো জেলে ভাত ফুটিয়ে খেতেন। কোনো কোনো দিন আধপেটা খেয়ে, কোনো কোনো দিন আবার উপবাসেও থেকে যেতে হতো। এইভাবেই দিন চলে যেতে লাগলো। একদিন মাধুকরি করতে গিয়ে কিছুই পেলেন না দুজনে। ক্ষুদার জ্বালায় কচু পাতা তুলে নিয়ে এলেন, তারপর তা সিদ্ধ করে খেলেন। হঠাৎই তাদের গলা চুলকোতে থাকে। আস্তে আস্তে গলা ফুলে গিয়ে প্রায় দুজনেরই কথা বলা বন্ধ হয়ে যায়। কি করা যায়? স্বামী ব্রহ্মানন্দ কিছু টোটকা জানলেন। টক খেলে নাকি গলার এই ঘা ভালো হয়ে যায়। তাই এক মুহূর্ত দেরি না করে তক্ষুনি বেরিয়ে পড়লেন লেবুর সন্ধানে। কিন্তু হায় রে, কোথাও লেবু পেলেন না। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে গুরুদেবকে ডাকতে থাকলেন। সন্ধ্যা হয়ে আসায় তাড়াতাড়ি কুটিরে ফিরছিলেন। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। হঠাৎ দেখেন একজনের বাড়ির বাইরের দিকে একটি লেবু গাছ। সেই লেবু গাছে একটি মাত্র লেবু হয়ে আছে। তখন স্বামী ব্রহ্মানন্দ বাড়ির মালিককে ডাকলেন এবং তাকে জানিয়ে লেবুটি তুলে নিয়ে আসেন। দুজনে মিলে সেই লেবু খেয়ে দুজনেরই গলার ঘা ও ব্যথা আগের থেকে একটু কমতে থাকে। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে চুপ করে শুয়ে থাকতে থাকতে স্বামী তুর্জানন্দ হঠাৎ কাঁদতে কাঁদতে দেওয়ালে মাথা ঠুকতে থাকেন। স্বামী ব্রহ্মানন্দ কাছাকাছি ছিলেন। কান্নার আওয়াজ শুনে তিনি ছুটে আসেন এবং জিজ্ঞাসা করলেন, কি হলো তুর্জানন্দ, কাঁদছো কেন? কিছু না বলে তুর্জানন্দ চোখ মুছে শুতে এলেন। কিছুক্ষণ পর তুর্জানন্দ বলেন, আমার না খুব খিচুড়ি আর চাটনি খেতে ইচ্ছে করছে। ব্রহ্মানন্দ অবাক হয়ে তাকিয়ে থাকেন তুর্জানন্দের দিকে। হঠাৎ উঠে বসে তুর্জানন্দ বলেন, কাল যদি এই একাদশী পালনের সময় খিচুড়ি আর চাটনি না পাই তাহলে গুরুদেবকে আর মানব না, সাধন ভজন সব ছেড়ে দেব, বলে আবার শুয়ে পড়লেন। ব্রহ্মানন্দ বলেন, ছি ছি, অমন করে বলতে নেই, বিশ্বাস রাখো গুরুদেব নিশ্চয়ই তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। প্রতিদিন সকালে উঠে দুজনে স্নান করতে যেতেন গঙ্গায়।
সামনেই গঙ্গার ঘাট। স্নান করে উঠেই দেখেন এক বিহারি ভদ্রলোক কাকে যেন খুঁজছেন। হঠাৎ ওদের উপর চোখ পড়তেই বলে উঠলেন, বামানাম জি, তুর্জানাম জি, জলদি জলদি চলিয়ে জি, আপ লোগো কোই তো ঢুঁড় রাও জি। ব্রহ্মানন্দ বলেন, কা হে, আপ কোন হে জি? মায়ে রাম জি কা সেবা হো। তারপর উনি যা বললেন হিন্দিতে তার বাংলা তর্জমা করলে হয়, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি, রামজি আমায় বলছেন কাল গঙ্গার ঘাটে দুজন সেবক আসবে, তুমি আমায় কাল খিচুড়ি আর চাটনি সেবা দেবে, আর ওদের ডেকে সেই ভোগ সেবা করাবে, তাতেই আমি সন্তুষ্ট হব। ওরা খুবই ক্ষুধার্ত। তথা তারপর স্বপ্নটা ভেঙে গেল। আমি তাই খুব ভোরে উঠে স্নান সেরে রামজিকে পূজা পাঠ করে ভোগ রেঁধে সেবা করতে দিয়ে আপনাদের ডাকতে এসেছি। আপনারা দয়া করে আমার সাথে তাড়াতাড়ি চলুন। অবাক হয়ে যায় ব্রহ্মানন্দ ও তুর্জানন্দ। আরো বলেন ওই বিহারী ভদ্রলোক, এতদিন আমি রামজির সেবা করি আর বলি হে রামজি দেখা দাও, আজ উনি আমায় দেখা দিয়েছেন। ব্রহ্মানন্দ ও তুর্জানন্দজি ওই ভদ্রলোকের বাসায় যান। দেখেন একটা ছোট্ট কুঁড়ে ঘর, ভেতরে একটুখানি জায়গা, তার এক কোণে রাম সীতা মায়ের মূর্তি। ওনারা দুজন রাম সীতা মাকে গড় হয়ে প্রণাম করে মাথা তুলে দেখেন রাম সীতা মায়ের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেব ও সারদা মা। ওনারা দুজন আবার লুটিয়ে পড়ে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বললেন, এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা গল্প গুরুদেবের আশীর্বাদ। আমাদের আজকের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক কমেন্ট করে নিজেদের মতামত জানান। আরো নতুন নতুন লেখা অডিও রূপে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার লেখা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি শুনতে চান এবং সৃজনী অডিও স্টোরি শ্রোতাদের শোনাতে চান, তাহলে আপনার নিজস্ব গল্প পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল মেল আইডি info@srijoni.co.in এ।